নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে যে কথাটা বলার জন্য আমি এসেছি সেটা হচ্ছে, প্রত্যেককে আমি সাবধান করে দেবো, অলরেডি তো অনেকে ক্ষেত্রেই একটা বিশাল চাপ যাচ্ছে, তা এই মুহূর্তে যেটা কথাটা বলবো ওভারঅল ভয় দেখানোর জন্য নয়, জিনিসটা আমাদের একটু বলতে হবে। অলরেডি কালসর্প দোষ এই মুহূর্তে গোচরে ক্রিয়েট করে দিয়েছে। আবার দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে এই রাহু এবং এই কেতু একদিকে রয়েছে, রাহু কেতু সমস্ত গ্রহগুলো একদিকে বসে রয়েছে, এবং ঠিক অপোজিট দিকে এই ঘরগুলো, আমি যেখানে দেখুন কালার করানো আছে, যে ঘরগুলোকে কালার আমি করে রেখেছি, সেই ঘরগুলোতে কিন্তু কোনো গ্রহ দেখবেন দেখতে পাচ্ছেন না। অর্থাৎ সুতরাং রাহুকেতুর এক পাশে রাহুকেতুর সমস্ত এই পাশে সমস্ত গ্রহগুলো অবস্থান করছে, এবং অন্য পাশে কোনো গ্রহ অবস্থান করেনি বলে আলটিমেটলি কিন্তু কালসর্প দোষ তৈরি করেছে। তা যত যাই বলি না কেন, কালসর্প দোষ কোনো দোষ না, এটা একটা যোগ, এটা কিছু না। তা অবশ্যই এগুলো তো কতটা প্রভাব, তাহলে তো জ্যোতিষ শাস্ত্রটাই ভুল হয়ে যেত। তা দেখুন, একটা জিনিসের দাঁড়িপাল্লার একদিকে সমস্ত লোডটা যদি চাপিয়ে দেওয়া হয়, অন্য সাইডে যদি খালি থাকে, দুম করে যেমন পড়ে যায় একটা, দেখবেন ঠিক সেই লেভেলেরই কিন্তু কালসর্প দোষটা এভাবে ক্রিয়েট করেছে। তা যাই হোক না কেন, যাদের বিশেষ করে বাচ্চাটি কালসর্প দোষ রয়েছে, তাদের মধ্যে একটা বিশাল শরীরটরি মাঝে মাঝে খারাপ হওয়া, প্রচণ্ড দুর্বল লাগা, এরকম একটা ব্যাপার থাকবে। এবং বাচ্চাটি যেহেতু এই মুহূর্তে অনেক যাদের নেগেটিভ নেগেটিভ দোষ রয়েছে, তারা একটু সাবধানে থাকবেন, এবং অবশ্যই এই সময় শনিবার এবং বৃহস্পতিবার এবং নিরামিষ খাবেন, এটা অবশ্যই থাকবে, এবং মঙ্গলবার ধূম্রাঞ্জলিসে পাঠ করতে চেষ্টা করুন। এটা ভয় খাওয়ার কিছু না, এগুলো নিজেদের যে সমস্ত জায়গাতে কোনো রকম যে সমস্ত ডিসিশন থেকে ডুবে যেতে পারেন, মনে আছে মনে হয় যে একটা এই সমস্ত ডিসিশন আপনার ক্ষেত্রে প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, বা মাইনাস হওয়ার চান্স খুব বেশি রয়েছে, সেই সমস্ত ডিসিশনের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান হবেন, নাহলে কিন্তু বড় রকম লস খেতে পারেন। এই ধরনের একটা ব্যাপার রয়েছে। এই কালসর্প দোষটা মোটামুটিভাবে কাটবে হচ্ছে ষোলোই মেয়ের পর থেকে। ষোলোই মে দেখতে পাচ্ছেন এখন সূর্য এখানে অবস্থান করছে, রবি, রবি যখন সরতে সরতে যখন এই চন্দ্র এই এখানে এখন ক্রস করে, যখন এখান থেকে ক্রস করে যাবে, তখন সূর্যই একমাত্র এই দোষটাকে ভেঙে দেবে। এবং তার মধ্যে এটা বলতে চাইবো যে এই সময়টা, অর্থাৎ ঠিক এই রাহুর সঙ্গে সূর্য অবস্থান করবে হচ্ছে 15 এপ্রিল থেকে 16 মে পর্যন্ত, ঠিক আছে, এই সময়টা কিন্তু একটা সূর্যের খুব চাপ যাবে। এবং যাদের ক্ষেত্রে কিন্তু সিংহ লগ্নের ক্ষেত্রে, এবং যাদের যে সমস্ত লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ হচ্ছে রবি, তাদের ক্ষেত্রে কিন্তু বিশালভাবে একটা চাপ ক্রিয়েট করবে, এবং বাবার সঙ্গে একটা মনোমালিন্য বা বাবার শরীরের দিক থেকে এই সময়তে যত্ন রাখতে হবে। তা ওভারঅল মোটামুটিভাবে যেহেতু কালসর্প দোষ চলছে, যাদের জন্ম থেকে কালসর্প দোষ রয়েছে বা যাদের নেগেটিভ নেগেটিভ দোষ রয়েছে, তারা কিন্তু আপনারা এই সমস্ত ব্যাপারের জন্য সাবধান হয়ে যাবেন। যে সমস্ত ব্যাপারে একটু ফট করে কোনো রকম আনএক্সপেক্টেডভাবে কোনো ডিসিশন নেবেন না, দুম করে কোনো এই সময় কাজ করবেন না, খুব ভাবনা চিন্তা করে প্ল্যানিং করে কাজ করার চেষ্টা করুন, নাহলে কিন্তু জিনিসটা ডুবে যেতে পারেন বা হিতে বিপরীত হতে পারে। কেননা কালসর্প দোষ থাকলে আমাদের দেখবেন একটা দেহ খুব তাল খায়, দেহর মধ্যে একটা দুর্বলতা ক্রিয়েট করে, ঠিক আছে। অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠুন, মর্নিং ওয়াক করতে চেষ্টা করুন, যে সমস্ত ব্যাপারগুলোকে আমি মোটিভেশনের জন্য যে সমস্ত ব্যাপারগুলো করতে বলছি সেগুলো করার চেষ্টা করুন। আশা করি আপনারা আমার সঙ্গে যৌথভাবে এই রাস্তায় চলে এই সমস্ত ব্যাপার থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। ওকে, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এবং যে যে ব্যাপারগুলো করলাম, যে যে ব্যাপারগুলো বললাম, সে ব্যাপারগুলোকে কিন্তু অবশ্যই আমরা মেনে চলুন, অবশ্যই শুভ ফল পাবেন, এবং কোনো রকম ভুলভাল ডিসিশন এই সময় নেবেন না। ওকে, এটাই বলবো। নমস্কার, থ্যাংক ইউ।